ভারত এবং বাংলাদেশের মধ্যে আগরতলা আখাউড়া রোডে নিয়মিত ট্রেন চলবে জানিয়েছেন জিএম। ভারতীয় রেলওয়ে বোর্ডের সদস্য এবং ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জেনারেল ম্যানেজার অনিল কুমার খান্ডেলওয়াল বুধবার আগরতলা আখাউড়া রেলপথ পরিদর্শন করেন। এদিন তার সঙ্গে উত্তর পূর্ব সীমান্ত রেল সহ রেলওয়ে বোর্ডের অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন। তিনি নিশ্চিন্তপুর রেল স্টেশন পরিদর্শন করার পাশাপাশি ট্রলিতে করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দিকে জিরো পয়েন্ট পর্যন্ত যান। রেলের বিভিন্ন আধিকারিকের সঙ্গে আলোচনা করে নানা বিষয়ে জানার চেষ্টা করেন। বেশ কিছুক্ষণ তিনি রেল স্টেশন এবং রেল লাইন পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের তিনি জানান, আগরতলা আখাউড়া রেল লাইনে কিছু কাজ বাকি রয়েছে, এই কাজগুলো খুব দ্রুততার সঙ্গে শেষ করা হচ্ছে, তাই আগামী কিছুদিনের মধ্যে ভারত থেকে বাংলাদেশ যেমন ট্রেন যাবে তেমনি বাংলাদেশ থেকে আখাউড়া সীমান্ত হয়ে আগরতলায় ট্রেন এসে পৌঁছাবে। যাত্রীবাহী এবং পণ্যবাহী উভয় ধরনের ট্রেন এই রুটে চলবে বলেও জানান তিনি। উভয় দেশের আধিকারিক পর্যায়ে চূড়ান্ত আলোচনা শেষে নিয়মিতভাবে এই রুটে ট্রেন চলবে বলেও জানান। সেই সঙ্গে তিনি আরো বলেন, সমগ্র উত্তর পূর্ব ভারতেই ট্রেন যোগাযোগ ব্যবস্থা নিয়মিত মজবুত হচ্ছে, নতুন করে রেল লাইন স্থাপন করা হচ্ছে, 300 থেকে 400 কিলোমিটার রেলপথ সংযোগ হচ্ছে, উত্তর পূর্ব ভারতে প্রায় সবকটি রাজ্যের রাজধানী রেলপথে যুক্ত হয়ে গিয়েছে। পার্বত্য আসামে সম্প্রতিকালে রেললাইন বিধ্বস্ত হয়েছিল ভারী বর্ষণের কারণে। ত্রিপুরা সহ দক্ষিণ আসামে রেল যোগাযোগ বিচ্ছিন্ন থাকে বেশ কিছুদিন। এই বিষয়ে তার অভিমত, যেহেতু পাহাড়ি এলাকা তাই বৃষ্টির সময় মাঝে মাঝে এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে, তবে রেল মন্ত্রক সবসময় তৎপর রয়েছে সাধারণ মানুষকে ভালো পরিষেবা দেওয়ার জন্য। উত্তর পূর্ব ভারত এবং ত্রিপুরা রেললাইনের বৈদ্যুতিকরণ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, সারা দেশে প্রায় 96% রেলপথে বৈদ্যুতিকরণ হয়ে গিয়েছে, বাকি যে অংশগুলো এখনো হয়নি সেগুলিকেও বৈদ্যুতিকরণ করার কাজ চলছে। ত্রিপুরায় 2024-এর শেষে ইলেকট্রিক ট্রেন চালু হয়ে যাবে। অন্যদিকে বাংলাদেশ থেকেও বাংলাদেশ রেলওয়ের আধিকারিকরা এসেছিলেন, কিন্তু তারা সীমান্ত অতিক্রম না করে পরিদর্শন করে ফিরে যান। কাম বহুত তেজি সে চল রহা হ্যায়, अभी बहुत जल्दी आप देखेंगे कि भारत से ट्रेन बांग्लादेश में जाएंगी और बांग्लादेश से ट्रेन भारत में आएंगी। आदमी लोग और सामान दोनों इधर उधर आएगा जाएगा, उससे इकोनॉमी बढ़ेगी, दोनों एरियाओं का क्षेत्रों का विकास होगा। कितना टाइम लग सकता है सर? बहुत ज़्यादा टाइम नहीं लगेगा, आप देख रहे हैं एकदम रेडी है। जो वो होता है अपना पॉलिटिकल अरेंजमेंट होता है, जो नॉट पॉलिटिकल, जो कंट्री टू कंट्री अरेंजमेंट होगा, उसके बातचीत के बाद शुरू हो जाएगा। वैसे नॉर्थ ईस्ट फ्रंटियर रेलवे पे एज ए होल आपका क्या बोलना है? नॉर्थ ईस्ट फ्रंटियर में बहुत तेजी से काम चल रहा है इंफ्रास्ट्रक्चर का, कुछ विकास हो रहा है तेजी से, बहुत लाइनें खुल रही हैं हर साल, 300-400 किलोमीटर ट्रैक ऐड होता जा रहा है, सारी स्टेट कैपिटल ऑलमोस्ट ऑल स्टेट्स को कनेक्ट कर दिया है, एक बचा है वो भी हो जाएगा। सर कुछ दिनों पहले कुछ रिस्टोरेशन वर्क का कुछ प्रॉब्लम आया था? कोई प्रॉब्लम नहीं है, वो जब बारिश होती है तो थोड़ा बहुत प्रॉब्लम आता है ना, जब बारिश होती है क्या होता है, घरों से छत उड़ जाती है, उड़ती है कि नहीं, कहीं घरों में रोड टूट जाता है, ऐसे जब बहुत तेज़ बारिश होती है तो छोटा मोटा कुछ काम, ट्रैक कहीं सेटल हो गया या बैलास्ट चला गया, वो रेस्टोर हो गया, अब तेज़ी से काम चल रहा है, सारी ट्रेन चल रही हैं, सभी ट्रेनें जैसे चलती थी वैसे चल रही हैं, छोटी छोटी क्योंकि यहाँ बारिश ज़्यादा होती है ना, उसकी वजह से बारिश आई, कुछ डिस्टर्बेंस हुआ, रेक्टिफाई हो गया, अब फिर ट्रेन चलने लगी। सर इलेक्ट्रिफिकेशन का कितना? बहुत तेज़ी से काम चल रहा है इलेक्ट्रिफिकेशन, इस साल के अंत तक पूरा हो जाएगा, बहुत तेज़ी से काम चल रहा है। भारत में 96% एरिया इलेक्ट्रिफाइड हो गया, जो बचा है साउथ वेस्टर्न रेलवे, जो बेंगलोर वाला रेलवे है, जयपुर और यहाँ पर, वो भी पूरा हो जाएगा इस साल में।